বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম নিয়ে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মশলা ও ফুলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের জন্য গবেষণা করে। সেই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে মশলা ফসলের গবেষণার জন্য এ প্রতিষ্ঠানে রয়েছে মশলা গবেষণা কেন্দ্র। জয়দেবপুর গাজীপুর মশলা গবেষণা কেন্দ্রটি এ ধরনের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতি বছর মশলার 58.50 মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপন্ন হয় 44.96 লক্ষ মেট্রিক টন, যার ফলে ঘাটতি থেকেই যায় 14.90 লক্ষ মেট্রিক টন, যা বিদেশ থেকে আমদানি করে মেটানো হয়ে থাকে। এ বাড়তি মশলা আমদানি করতে প্রতি বছর প্রায় 8,000 কোটি টাকা ব্যয় করতে হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মশলা উৎপাদন বৃদ্ধি করে আমদানি হ্রাস করা একান্ত প্রয়োজন। সে লক্ষ্যে জয়দেবপুর গাজীপুর মশলা গবেষণা কেন্দ্র বিভিন্ন রকমের মশলা ফসলের উপর গবেষণা করে আসছে। এখানে আমরা যে মেথি ফসলটা আছে, ফসলের একটা জাত উন্নয়নের কাজ করছি। প্রথমে আমরা তো জানি যে জাত বাইর করার আগে প্রথমে আমরা প্রাথমিক ফলন পরীক্ষা করি, তারপরে হলো অগ্রবর্তী পরীক্ষা করি, তারপরে আমরা এটা বিভিন্ন লোকেশনে এই আঞ্চলিক সক্ষমতা পরীক্ষা করি। তো এখানে আমাদের এই যে জয়দেবপুর কেন্দ্রে আমরা 3টা মেথিল লাইনের সাথে একটা জাতের আমরা ফলন যাচাই করছি। প্রত্যেকটা জাতেরই ভিন্নতা আছে। এই ফসলটা আসলে মেনলি আমরা ডাল জাতীয় ফসল হওয়াতে ডাল যেভাবে তরকারির মতো রান্না করা যায়, আমরা এই ফসলটার ওরকম রান্না করতে পারি। এছাড়া এই ফসলটা শাক খাওয়া যায়, তারপরে এটার ঔষধি গুণাগুণ আছে, এবং যে আমরা বলি যে ইলেকট্রোলাইটের সমস্যা, সুপার অক্সাইড ডিসমিউটেজ যেগুলো করে, এই ফসলে এরকম সব গুণাগুণ আছে। এই হিসাবে আমরা এটা চাষাবাদ করে লাভজনক যেমন, তেমনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াইতে পারে এই ফসলটা। বিভিন্ন মশলার এ পর্যন্ত 47টি উচ্চ ফলনশীল জাত এবং 156টি আধুনিক মশলা চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ গবেষণা প্রতিষ্ঠান বর্তমান পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তেজপাতা, দারুচিনি, আলুবোখারা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, হলুদ, মেথি ও কালোজিরা সহ দেশি বিদেশি আরও অনেক মশলার উপর গবেষণা করা হচ্ছে। বাংলাদেশে পেঁয়াজের প্রজনন খুব সীমিত আকারে হয়ে থাকে। কারণ হচ্ছে আসলে এটার ভেরিয়েবিলিটি কম। এই কারণে আমরা আমাদের দেশে যেহেতু বেশি জার্মপ্লাজম পাই না, এই জন্য দেশের বাইরে থেকে আমরা জার্মপ্লাজম সংগ্রহ করি এবং সেগুলোকে পরবর্তীতে বিভিন্ন ব্রিডিং লাইন ডেভেলপমেন্ট করে সেখান থেকে নতুন ভ্যারাইটি আমরা রিলিজ করার চেষ্টা করি। এই কার্যক্রমটা মূলত হচ্ছে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসা যে পেঁয়াজগুলো, সেগুলোর ইনব্রিড লাইন ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে এই এক্সপেরিমেন্টটা করছি, এবং এই ইনব্রিড লাইনগুলোকে পরবর্তীতে মাস সিলেকশন করে, পলিক্রসিং করে, স্পেসিফিক হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা হচ্ছে নতুন জাত তৈরি করার চেষ্টা করব, যেগুলো পরবর্তীতে বিভিন্ন অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে অ্যাডাপ্টেবিলিটি ট্রায়াল দেওয়ার পর আমরা ভ্যারাইটি হিসেবে রিলিজ করতে পারব। এসব ফসলের বীজ উৎপাদন ও জাতসমূহ মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কৃষকের মাঠে ছড়িয়ে দিচ্ছে এ প্রতিষ্ঠান। বাংলাদেশে বহুল ব্যবহৃত মশলা হলো পেঁয়াজ। পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এ মশলা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর 6,000 কোটি টাকার পেঁয়াজ আমদানি করা প্রয়োজন হয়। আবার সব সময় আমদানি করতে না পারলে পড়তে হয় মুনাফাভোগীদের কারসাজিতে। গ্রীষ্মকালীন পেঁয়াজ সারা বছরই চাষ করা যায়। এই মুহূর্তে আমাদের কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ ছাড়া হালি পেঁয়াজ বা চারা থেকে উৎপাদিত পেঁয়াজটা নাই। মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু স্প্লিট হয়। আমাদের বাড়ি পেঁয়াজ পাঁচ যদি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্প্লিট নাই, অর্থাৎ একটা সিঙ্গেল পেঁয়াজ। সিঙ্গেল পেঁয়াজগুলো গ্রহণযোগ্যতা বেশি, কৃষকরাও পছন্দ করে, ইভেন কনজিউমার যারা তারাও কিন্তু এই সিঙ্গেল পেঁয়াজটা, ডালপালাযুক্ত পেঁয়াজের চাইতে আমাদের আগের যে জাতগুলো ছিল ফরিদপুরি ভাতিসহ সেগুলো স্প্লিট হতো। তো সেক্ষেত্রে আমাদের এইটা খুব ভালো একটা সলিউশন যে আমাদের পেঁয়াজের ঘাটতি পূরণ প্লাস কিচেন গার্ডেনে যদি আমরা করা যায়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 3.5 কোটি হোমস্টেড আছে, সেখানে যদি আমরা 2-5 বর্গমিটার করে এই পেঁয়াজের চাষ করতে পারি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজটা কিন্তু আরও এক মাস আগে হারভেস্ট করা যাইতে, আবার যদি আপনি আরও এক মাস পরে হারভেস্ট করতে চান
তাও করতে পারবেন। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আমরা জমি থেকে তুলে তুলে সেটা ব্যবহার করতে পারবো। মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি 14 অক্টোবর 2020 প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। সে পরিপ্রেক্ষিতে এ প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এটা হলো গ্রীষ্মকালীন পেঁয়াজ। তো গ্রীষ্মকালীন পেঁয়াজের পেঁয়াজ কিছু কিছু পাতায় তো ডিজিজ হয়েছে, কিন্তু সেটা ইল্ডের উপর তেমন ইফেক্ট করছে না, আর শীতকালীনটা একটু বেশি ইফেক্ট করে। হ্যাঁ, কারণ ওটা থেকে আবার আমরা বীজ ই করি, যখন এটা অনেক লম্বা সময় ধরেই হয় তখন দেখা যায় যে ইফেক্ট করে। বাড়ি পেঁয়াজ 4 ও বাড়ি পেঁয়াজ 5 ঘাটতি পূরণে ব্যাপক অবদান রাখবে বলে আশা করা যায়। বিশেষ করে বাড়ি পেঁয়াজ 5 অনেক বড় আকারের এবং ফলন অনেক বেশি। মরিচ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা করা হচ্ছে। একই সাথে স্বল্প ব্যবহৃত মশলা আদা রসুন ও হলুদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত জাতসমূহের চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মশলার চাহিদা বাংলাদেশে প্রায় 58 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে আমাদের প্রোডাকশন প্রায় 44 লক্ষ মেট্রিক টন, এবং এই 14 লক্ষ মেট্রিক টন আমাদের ঘাটতি আছে। আমাদের পেঁয়াজের কিন্তু চাহিদা বাংলাদেশে প্রায় 35 লক্ষ মেট্রিক টন, আমরা গত বছর প্রায় 32 লক্ষ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজের উৎপাদন করেছি। প্রায় আমাদের 21টা ফসলের আমরা 48টা মশলার জাত আমরা উন্নত জাত উদ্ভাবন করেছি, এবং 156টা প্রযুক্তি, এগুলার মাধ্যম দিয়ে আমরা মশলা ফসলকে এবং মশলার যে ঘাটতি যেটা আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করতেছি। প্রধান মশলা ফসল হলো পেঁয়াজ, তারপরে আদা, তারপরে রসুন, মরিচ, তারপরে অপ্রধান যেগুলো ইয়ে আছে সেগুলো আপনার কালিজিরা, তারপরে তেজপাতা। কৃষক পর্যায়ে আমাদের সমস্ত যে সমস্ত উদ্ভাবিত জাত, আমাদের সব জাতগুলোই কৃষক, আমরা তো যে জাত উদ্ভাবন করি সবই তো কৃষকের জন্যে, এবং কৃষক পর্যায়ে যাচ্ছে, সবগুলোই যাচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ, এর মাধ্যমে আমাদের এগুলো যাচ্ছে কৃষকের মাঠে চলে যাচ্ছে। অনুরূপভাবে কালোজিরা ও মেথি উন্নত জাত ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আলু বোখারা, দারুচিনি ও তেজপাতা উৎপাদন বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান উন্নত জাত উদ্ভাবন করেছে। মশলা উৎপাদন বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান হতে উদ্ভাবিত জাতসমূহের মানসম্পন্ন বীজ উৎপাদন এবং সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। পেঁয়াজ ছাড়াও অন্য অন্য স্বল্প ব্যবহৃত মশলা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নিরন্তর গবেষণা করে যাচ্ছে এ প্রতিষ্ঠান। একদিকে যেমন চলছে বর্তমান জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, অন্যদিকে চলছে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের কাজ। এই পেঁয়াজটা সেপ্টেম্বরের 25 তারিখে রোপণ করা, তো দেখা যাচ্ছে যে আমাদের এই পেঁয়াজটা কিন্তু আরও এক মাস আগে তুললে তোলা যাইতো, কিন্তু এটা আরও কিছুদিন রাখলেও রাখা যাবে, অর্থাৎ ক্ষেতের থেকে প্রয়োজন মতো আমরা তুলে তুলে খেতে পারব। মশলা সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে এই প্রতিষ্ঠান। এখান থেকে অভিশ্রবণকৃত কাঁচামরিচ, ডিহাইড্রেটেড পেঁয়াজ ও রসুনের স্লাইস, আদা স্লাইস, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা গুঁড়া প্যাকেটজাত করার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। তাছাড়াও কাঁচামরিচের আচার, রসুনের কেচাপ, কালোজিরার তেল, শুকনো মরিচের সস তৈরি এবং বাসা বাড়িতে রসুন সংরক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছে এ প্রতিষ্ঠান। আমাদের দেশে মশলার গুরুত্ব অনেক বেশি। মশলা ছাড়া এখানে কোনো রান্না হয় না। মশলার ঔষধি গুণ রয়েছে। মশলা খুবই লাভজনক ফসল। সে ফসলের গবেষণা করে মশলা গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর মশলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশে মশলা জাতীয় ফসলের বেশ কিছু ঘাটতি রয়েছে। প্রায় 58 লক্ষ টন চাহিদার প্রেক্ষিতে আমাদের উৎপাদন 45 লক্ষ টনের মতো, 13-14 লক্ষ টন ঘাটতি। এর মাঝে সবচাইতে বড় ঘাটতি ছিল পেঁয়াজের। আমাদের প্রায় 8-9 লক্ষ টন পেঁয়াজের ঘাটতি ছিল, 35 লক্ষ টন চাহিদার বিপরীতে 25-26 লক্ষ টন উৎপাদন হয়। কিন্তু আমরা গত বছর আমাদের উৎপাদন অনেক বেড়ে গেছে, প্রায় 33 লক্ষ টন মশলা পেঁয়াজের উৎপাদন হয়েছে। সেখানে আমরা বর্তমানে চীন এবং ভারতের পরে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে আমরা এখন পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে। মশলা জোরদারকরণ প্রকল্পের কারণে আমরা আমাদের বীজের উৎপাদন বেশ
কিছু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিএডিসি এগিয়ে আসছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মশলা নিয়ে বর্তমানে কাজ করছে। গত 10 বছরে আমাদের মশলার উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। পেঁয়াজ যেহেতু ক্রস পলিনেটেড ফসল, সেক্ষেত্রে আমরা এক একটা কেন্দ্রে এক জাতের করে পেঁয়াজের বীজ উৎপাদন করি। একটা কেন্দ্রে কখনোই আমরা দুটো জাতের পেঁয়াজের বীজ উৎপাদন করি না, যাতে আমাদের জাতের বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকে। এটা বাড়ি পেঁয়াজ 4, এটা খুবই উচ্চ ফলনশীল, 20-25 টনের মতো ফলন হয়। সেক্ষেত্রে এই পেঁয়াজটার জনপ্রিয়তা আমরা উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, বগুড়া এই অঞ্চলে এই পেঁয়াজটা খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এবং কৃষকরা আবাদ করে লাভবান হচ্ছে। আমাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানে উদ্ভাবিত জাত ও উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বত্র নানা জাতের মশলা চাষ হবে। এতে উপকৃত হবেন কৃষক এবং সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।